তুমি যে উজ্জ্বলদার বিরিয়ানি খেলে কেমন লাগলো? উজ্জ্বলদার বিরিয়ানি খুব ভালো। আচ্ছা তোমার বিরিয়ানি বেস্ট না উজ্জ্বলদার বিরিয়ানি বেস্ট? উজ্জ্বলদার বিরিয়ানি বেস্ট। কত পেঁয়াজ ছাড়ানো হয়, কত কিলো? 30 থেকে 35 কেজি। আর আলু? আলু আলু এক বস্তা। এখানেই সব কিছু করা হয়? এখানেই সব কিছু করা হয়। আচ্ছা ঠান্ডা জল দাও। অনেকদিন পরে একটা ভিডিও করার, মানে একটা ভালোভাবে ব্লগ করার ইচ্ছা গেল। আজকে যাচ্ছি অশোকনগর। অশোকনগর মানেই হচ্ছে এখন একটাই নাম শুধু মানুষের মুখে ভেসে আছে, যে আমেরিকান দাদার বিরিয়ানি বা পেটুক বিরিয়ানি। মানে নামটা ছিল পেটুক বিরিয়ানি, আর আমেরিকান দাদা যেহেতু আমেরিকা থেকে এসে বিরিয়ানিটা করছে, সেই কারণে নাম হয়ে গেছে এখন আমেরিকান দাদার বিরিয়ানি। তো আমার সাথে যাচ্ছে হচ্ছে, এটা হচ্ছে মৈনাক, আমার জিগরি, আর এরা আছে রাহুল, আর একজন হেলমেট আনতে ভুলে গেছে, আবার বাইক নিয়ে হেলমেট আনতে গেছে। তো এখন জার্নি স্টার্ট করছি আমরা। এখন সময় হচ্ছে সকাল 9:45, মানে 9:44 হয়েছে। তো এখান থেকে আমাদের বাড়ি থেকে প্রায় 100 কিলোমিটারের গায়ে, মোটামুটি ধরে নাও 90 কিলোমিটার রাস্তা। তো এতটা আমরা যাবো, তারপর ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। এখন রাস্তার একটু জার্নি দেখে নাও, তারপর ওখানে গিয়ে কী হয় না হয় সব কিছু দেখাবো। হেলমেট আনতে গিয়েছিল, চলে এসছে আমাদের কিষানু ভাই। কিষানু ভাই হেলমেট আনতে ভুলে গিয়েছিল। আমাদের সাথী দুটো ESV, এটা নিউ, এটা একটু ওল্ড, দুটো কালারও এক। তো চলো দেখতে দেখতে প্রায় 60 কিলোমিটার পেরিয়ে চলে এসেছি, অনেকটা পথ অতিক্রম করে চলে এসেছি। এখন আছি কল্যাণী এক্সপ্রেস রোডে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেস রোড আমার ঠিক পিছনে। বাইকগুলো ছাওয়ায় রাখার চেষ্টা করছিলাম, কিন্তু ছাওয়া নেই যেহেতু, সেই কারণে ছাওয়ায় রাখতে পারিনি। এখানে একটু জলপানের বিরতি চলছে, যেহেতু 100 কিলোমিটার রাস্তা, বুঝতেই পারছো প্রায় 100 কিলোমিটারের গায়ে গায়েই রাস্তা। তো একটু জলপানের বিরতি চলছে, ওদিকে হিসু টিসু চলছে। তো তারপরে এখান থেকে সরাসরি দেখা হবে আমেরিকান দাদার বিরিয়ানির দোকানে। তো চলো যাওয়া যাক। বাড়ি থেকে গাড়ি ছেড়েছিলাম 9:44, তোমাদেরকে বলেছিলাম 9:44 ওখান থেকে বেরিয়েছি। এখন বাজে হচ্ছে পুরো 1টা, তো প্রায় 2:45 ঘন্টা, মানে মোটামুটি 2:45 ঘন্টা বাইক জার্নির পরে। তো আমেরিকান দাদার সেই দোকান, মানে অপেক্ষার অবসান, ওই যে পিছনে দেখতে পাচ্ছ এই দোকানটা, আমেরিকান দাদার বিরিয়ানি বলে লেখা আছে। গন্তব্যে পৌঁছে সবার কেমন লাগছে? সুন্দর জিনিস ভাই, সুন্দর জিনিস। তুমি দিন বিরিয়ানি খেয়েছো, সুন্দর কি করে হলো? আরে দেখে এই পরিবেশটা দেখে ভালো লাগছে আমার। তোমার কেমন লাগছে? ভালো, একটা আবহাওয়া, ভালো রাস্তা, অনেক দূর থেকে এলাম, হয়তো একটু ক্লান্তি বোধ হচ্ছে, কিন্তু যে জিনিসটার জন্য এলাম এখানে সেই জিনিসটা অপেক্ষায় দিলাম। এখন ফোন করেছিলাম সকালবেলা, বললো 1:30 চালু হয় দোকান, তো এখনো 30 মিনিট আমাদের অপেক্ষা করতে হবে। এই দাদার দোকানের সামনেই দাঁড়িয়ে আছি, অনেক সব কাস্টমার আছে, অনেক দূর থেকে এসেছে সব। তো চলো সামনে গিয়ে দেখাবো। এবং বিরিয়ানির যে, মানে যেটার জন্য আমরা আসা অ্যাকচুয়ালি, যে বিরিয়ানির যে টেস্ট, সেটা তোমাদেরকে বলবো, একদম জেনুইন রিভিউ দেবো যে কেমন। আমরা তো একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, তাই তখনও টেবিলগুলো কিছু পাতা হয়নি। আর সামনে যে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমেরিকান দাদার বিরিয়ানির হেসেল ঘর বা রান্নাঘর। এখানেই কিন্তু টোটাল বিরিয়ানির মেকিংটা এখানেই হয়, আর এটা হচ্ছে আমেরিকান দাদার বাড়ি। দাদা মোটামুটি কটা থেকে পেঁয়াজ ছাড়াতে? দশটা। কত পেঁয়াজ ছাড়ানো হয়, কত কিলো? 30 থেকে 35 কেজি। আর আলু? আলু আলু এক বস্তা। এখানেই সব কিছু করা হয়? এখানেই সব কিছু। আচ্ছা, আর এইটাই দাদার বাড়ি তো? হ্যাঁ এইটা দাদার বাড়ি। দীপঙ্কর তো কোথায় দেখতে পাচ্ছি না বাড়িতে। দাদা এটা কি হচ্ছে? চিকেন চাপ। ক পিস আছে এতে? 100 পিস। তাই তো, কত করে পিস যায়? 50 টাকা। তো দেখতে পাচ্ছো চাপটা রেডি হচ্ছে একদম, এবং লাল লাল ঝাল ঝাল চাপ, চিকেন চাপ 50 টাকা পিস, 1 পিসের দাম 50 টাকা, একদম প্রাইস খুব কম। আর বিরিয়ানির দাম তো তোমরা জানো, 80 টাকা প্লেট, আনলিমিটেড রাইস। এখানে সব আলু রেডি আছে, চিকেন রেডি আছে, খুলে যাচ্ছে আমেরিকান দাদার, খুলে গেল। দেখতে পাচ্ছ পেঁয়াজ বেরেস্তা উপরে পুরো ভর্তি। দাদা এবার কি ঘি দেবে তো? দাদা এবার কত গ্রাম ঘি যায় একটা হাঁড়িতে? 300-400। আর সবাই যে 1 কিলো করে ঘি দিচ্ছে, এটা কোথাকার ঘি? তো দেখতে পাচ্ছ ঘি চলে যাচ্ছে উপর দিয়ে, একটা হাঁড়িতে 300-400 ঘি যায়। কত পিস চিকেন থাকে? 80 পিস। আর মটন কি 100 কেজি থাকে? 20 পিস। টোটাল 100। বিরিয়ানি কাটা হবে এবার।
একটা মাটন বিরিয়ানি আর তিনটা চিকেন বিরিয়ানি পাঠিয়ে দিই। বিরিয়ানি কাটাও দেখতে পাচ্ছি। আমার 500 হয়েছে, 500 হয়েছে বলে দেবো। ও দেখি আমাদের হচ্ছে, হ্যাঁ আমাদের হচ্ছে এটা। বিরিয়ানি এসে গেছে অলরেডি, এক প্লেট, দু প্লেট, এটা আমার এলো, এখন দু প্লেট বাকি। কেমন খেতে? সুন্দর সুন্দর খেতে। তোর কেমন লাগলো? লাভলি। তোর কেমন লাগলো? পাঁচটা দেখি না তাহলে বুঝতে পেরে যাবে, আর কিছু বলার নেই। তিনবার রাইস নিয়ে তিনবার মোটামুটি ঠিকঠাক পরিষ্কার। দাদাকে দেখে চিনতেই পারছো, সেই আমেরিকান দাদা, নাম হচ্ছে দীপঙ্কর দা। তো আমরা প্রায় 100 কিলোমিটার দূর থেকে বাইক চালিয়ে এসেছি দাদার কাছে। বিরিয়ানিটা খেলাম, খুবই ভালো লাগলো, এবং চিকেন চাপও খেলাম অসাধারণ খেতে। তো দাদাকে বলবো, দাদা শুনলাম নাকি শরীর খারাপ, মানে গরমের চাপে নাকি না কাস্টমারের চাপে? গরমের চাপে। আর কী হয়েছে? সবাই তো চাইবে যে কাস্টমার এরকমভাবেই আসবে। আচ্ছা, সব বিজনেসম্যানরাই চাইবে। আচ্ছা, কিন্তু গরমে একটুখানি আমার একটু বেশি কষ্ট হবে। আচ্ছা, আর ওই উনুনের সামনে থাকতে হয় তো? হুম, আরও বেশি নাকি বলতেই থাকে। আচ্ছা, দাদাকে ফার্স্ট টাইম এসে দেখতে পাইনি, এই খাওয়া হয়ে গেছে, দাদাকে দেখতে পেলাম। দাদাকে দেখতে পেয়ে আরও যেন মনটা খুশি খুশি লাগছে। তো কেমন লাগলো বলো? অসাধারণ লেগেছে, বিরিয়ানি খুব সুন্দর, আর মটর চিকেন চাপও খেয়েছি, চিকেন চাপটাও খুব সুন্দর। তো দাদা মোটামুটি কটা থেকে দোকান ওপেন হয়? আমাদের 1:30 1:30 আর কাজ মোটামুটি কটা থেকে শুরু হয়? কাজ শুরু হয় সকালবেলা থেকে। সকালবেলা থেকে? আর কটা পর্যন্ত খোলা থাকে দোকান? দোকান খোলা মানে বন্ধ করার কোনো টাইমই নেই। আচ্ছা, বন্ধ করার কোনো টাইম নেই? এস্টিমেট করে মাল বানাই, যতক্ষণ চলে ততক্ষণ আমরা দোকান। মোটামুটি তাও এখন কত হাড়ি করে বেরোচ্ছে? আমাদের 15 কিলো, আমাদের হাড়ি না, আমাদের 100 কিলো পার ডে এক কুইন্টাল চাল চাল যাচ্ছে। আচ্ছা, তো 100 কিলো চাল মানে মোটামুটি এক হাড়িতে কত কিলো চাল যায়? 15 কিলো। আচ্ছা, আর একটা হাঁড়িতে কতটা পিস, কত পিস চিকেন থাকে? এক হাঁড়িতে চিকেন তোমার 70টা চিকেন। 70টা চিকেন টোটাল 90টা। আচ্ছা, আর কত ঘি যায় হাঁড়িতে? 350-400। এই যে লোকে যে 1 কিলো ঘি দিচ্ছে, এগুলো কি মানে মানে ঘি দিলে অ্যাকচুয়ালি কী হয়? হ্যাঁ দাদা, বলছি বেশি ঘি দিলে অ্যাকচুয়ালি কী হয়? তুমি যে 300-400 ঘি দিচ্ছ, আর যে আরও সব যে 1 কিলো করে ঘি দিচ্ছে, ওগুলো মানে ঘি বেশি দিলে কী হয়? ফ্লেভার থাকে। তো তুমি তাহলে 1 কিলো করে দিচ্ছ না কেন? তুমি তাহলে 1 কিলো করে দিচ্ছ না কেন? আমি 1 কিলো করে দিচ্ছি না, তার কারণ হচ্ছে আমি কস্টিংয়ে আসবে না। কস্টিং আসবে না, যে দাম অনুযায়ী নাকি? দাদাকে নিজে বিরিয়ানি বানাও নাকি না দাদার সব কারিগর আছে? না, এতগুলো বিরিয়ানি কি একা বানানো সম্ভব? কারিগর আছে। আর রেসিপিটা তোমার? রেসিপিটা আমার না, আমি আমার মায়ের পেটের থেকে রেসিপি। কার থেকে? দাদা বৌদি দেখেছি, দিবাবি দেখেছি, কলকাতা স্টাইল বিরিয়ানি দেখেছি, সবকিছু দেখে নিজের মতন করে নিজে একটা ব্যালেন্স করে। আচ্ছা, তুমি যে উজ্জ্বলদার বিরিয়ানি খেলে কেমন লাগলো? উজ্জ্বলদার বিরিয়ানি খুব ভালো, এখানে কোনো ব্যাপার না। আচ্ছা, তোমার বিরিয়ানি বেস্ট না উজ্জ্বলদার বিরিয়ানি বেস্ট? উজ্জ্বলদার বিরিয়ানি বেস্ট। তোমরা আমেরিকান দাদার মুখ থেকেই শুনে নিলে, আমেরিকান দাদা বলছে আমেরিকান দাদার বিরিয়ানির থেকে উজ্জ্বলদার বিরিয়ানি বেস্ট। তো আমাদের যে রিভিউ, আমাদের যে ব্যক্তিগত মতামত, সেটা আমরা আমেরিকান দাদার বিরিয়ানিকে নিয়ে বলবো। তো আমরা এখনও পর্যন্ত ফেমাস আমেরিকান দাদার বিরিয়ানিকে নিয়ে 5 জায়গায় বিরিয়ানি খেয়েছি। প্রথম হলো ব্যারাকপুরের দাদা বৌদি, তারপরে হলো ব্যারাকপুরেরই বিথরি বিরিয়ানি, তারপর আসছে মধ্যগ্রামের উজ্জ্বলদা, তারপরে আসছে মধ্যগ্রামেরই ভারত সেরা লখনৌ বিরিয়ানি, আর 5 নম্বরে যেটা আসছে সেটা হলো অশোকনগর আমেরিকান দাদার বিরিয়ানি। তো এই 5 জায়গার বিরিয়ানির মধ্যে সবথেকে ভালো যেটা এখনও পর্যন্ত লেগেছে আমাদের মুখে, সেটা হলো ব্যারাকপুরের বিথরি বিরিয়ানি। তো বিথরির বিরিয়ানির টেস্টটা সত্যিই অসাধারণ টেস্ট। তারপরে যদি বলা চলে, দামটা অনেকটা হিউজ, বাট টেস্ট অ্যাভারেজ, ওটা বলবো না যে খুব ভালো, ওই দাদা বৌদির বিরিয়ানি। তো তারপরে উজ্জ্বলদার বিরিয়ানি তো অবশ্যই ভালো। তারপরে আসছে আমেরিকান দাদার বিরিয়ানি, এটা মেন রিভিউ আর কি। তো আমেরিকান দাদার বিরিয়ানির টেস্ট ভালো, কিন্তু কারো সাথে যদি কম্পেয়ার করতে চাও, মানে এই যে আমি 4টে জায়গার নাম বললাম, কারো এদের সাথে যদি কম্পেয়ার করতে চাও, তো একটু
কোয়ালিটি ডাউন। এখানে একটা সবথেকে বড় জিনিস ম্যাটার করছে, সেটা হলো দামটা। তো তুমি 80 টাকায় আনলিমিটেড রাইস দিয়ে বিরিয়ানি পাচ্ছ, সাথে আমরা আলু একটা এক্সট্রা পেয়েছি। তো 80 টাকায় আনলিমিটেড বিরিয়ানি সাথে আলুও দিচ্ছে এক্সট্রা, আমরা যেটা পেয়েছি। দাম অনুযায়ী অনেক ভালো টেস্ট, দাদা বৌদির থেকে অনেক বেটার টেস্ট। দাদা বৌদির 330 টাকা দিয়ে খাসির মাংস বা মটন বিরিয়ানি খাওয়ার থেকে আমেরিকান দাদার 80 টাকার বিরিয়ানি খাওয়া অনেক ভালো। তো যাই হোক, এটা হলো আমেরিকান দাদার বিরিয়ানির রিভিউ। আমেরিকান দাদার ব্যবহার খুব ভালো, আমাদের খুব ব্যবহার ভালো লেগেছে। তো টেস্টটাও 80 টাকা অনুযায়ী একদম পারফেক্ট বা খুব ভালো বলতে পারো। ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করা যাক। ভিডিও করার চেষ্টা করছি, নতুন নতুন ব্লগ আনার চেষ্টা করছি, তো দেখা যাক কতদূর করতে পারি না পারি। তো যাই হোক, চলো টাটা, বাই বাই, গুড বাই, খতম।